প্রিয় দর্শক বাংলা বিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কামরুল ইসলাম মাহিক এবারে আছেন আহমদ সাইন আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর হজর শাহজাল রহমতুল্লাহি মাজার প্রাঙ্গণে এবং আজকে আপনারা সবাই জানেন যে মুক্তিযোদ্ধা সুবাদিনায়ক সিলেটের কৃতি সন্তান যিনি রয়েছেন এমএজি উসমানির জন্মবার্ষিকী এবং এই জন্মবার্ষিকী উপলক্ষে এমএজি উসমানীর যে যে কবরস্থান রয়েছে সেখানে ইতিমধ্যেই ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়েছে বিভিন্ন সংগঠন এবং যারা এই উসমানী উসমানির উসমানীর বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা দিয়েছেন এবং একটু আগেই কিন্তু সিলেট জেলা আপ ইসলামের নেতৃবৃন্দরা দিয়েছেন মুক্তিযুদ্ধ পাটাকার নামে একটি সংগঠনও দিয়েছে এবং আমরা এই মুহূর্তে একটু কথা বলবো সিলেট জেলা আপ সাধারণ সম্পাদক সামির মাহমুদ সামির ভাই রয়েছেন এখানে এবং এমএজি উসমানি এই সিলেটেরই কৃতি সন্তান এবং তার এই কর্মময় জীবনে এবং মুক্তিযুদ্ধে তার অসাধারণ যে ভূমিকা রয়েছিল সেই ভূমিকা নিয়ে আমরা একটু কথা বলবো আমরা বিস্তারিত শুনবো সিলেট জেলা আপ সাধারণ সম্পাদক সামির ভাইয়ের কাছ থেকে আজকে বঙ্গবীর এম এ জি জন্মদিন এ উপলক্ষে সিলেট জেলা প্রেস ক্লাব তার বিনম্র শ্রদ্ধা জানিয়েছে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে আসলে একাত্তরের রণাঙ্গনের যে সামরিক বাহিনীকে একটি আধা সামরিক সামরিক কোনো অফিসারই ছিলেন না বলা যায় কয়েকজন অবসরপ্রাপ্ত এবং বিদ্রোহী সেনা সদস্য এবং ইপিআর সদস্যকে নিয়ে তিনি মুক্তি বাহিনী গঠন করেছিলেন আপামোর জনতাকে মুক্তিযোদ্ধার ট্রেনিং দিয়ে তিনি নয় মাস যুদ্ধের যে রণকৌশল তৈরি করেছিলেন এগারোটি সেক্টর বাগ বাক করেছিলেন পূর্ব বাংলাকে এবং বাক করে তিনি যেভাবে পাকিস্তানি একটি সুসজ্জিত এবং সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেটি তার যে অনন্য নেতৃত্ব এবং তার যে যুদ্ধ কৌশল সেটি আমরা দেখেছি এবং তিনি আমাদের মুক্তিযুদ্ধের যে সামরিক বাহিনীর যে সর্বাধিনায়ক হিসাবে যেভাবে তিনি যুদ্ধ করেছেন সামনের সারিতে থেকে এবং আমাদের বাঙালি জাতিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এনে দিতে তার অক্লান্ত পরিশ্রম এবং অবদান আমরা চিরকৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং তিনি আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান তার জন্ম সুনামগঞ্জে হয়েছিল এবং তার পৈতৃক বাড়ি সিলেটের উসমানগর তো এই কৃতি সন্তান তিনি হাওরের হাওরের যে উদারতা সেটি নিয়ে বড় হয়েছিলেন ছোটোবেলা থেকে এবং তারপরে তিনি জন্ম থেকেই তিনি একজন মেধাবী জন্ম একজন মেধাবী মানুষ ছিলেন যার কারণে তিনি পাকিস্তান সরকারের সময়েও তিনি সামরিক বাহিনীর যতগুলো মেধার মেধাবী অফিসার হিসাবে যতগুলো পদক অর্জন করার তিনি সবগুলো করেছিলেন তারপরেও তিনি সর্বোচ্চ কর্নেল হতে পেরেছিলেন কর্নেল হয়ে তিনি অবসরে গিয়েছিলেন তিনি জেনারেল হতে পারেননি কারণ পাকিস্তানের বৈষম্যর কারণে তিনি মেজর জেনারেল বা প্রদান হতে পারেননি কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি দেখিয়ে দিয়েছেন তার কতটুকু প্রজ্ঞা মেধা এবং নেতৃত্ব গুণ আছে সেটি তিনি তার যে রণকৌশল তিনি সেটি তার সাজিয়ে দেখিয়ে দিয়েছেন পাকিস্তানি একটি সুশৃঙ্খল বাহিনীকে যে তোরা বুখার জাতি তোরা যদি বুকা না হতে তাহলে মেধাবীদের মূল্যায়ন করতে এটাই তার একটি মুখ্যম জবাব হয়েছে আমরা বলে মনে করি এবং আমরা সবসময় শ্রদ্ধার সাথে বঙ্গবিরু এম এজ উসমানীকে স্মরণ করে থাকি এবং আমরা মৃত্যু এবং জন্ম দিবসে সিলেট জেলা প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং অস্তিত্ব জুড়ে একাত্তর যে স্লোগানকে জেলা প্রেস ক্লাব ধারণ করে সেই অবস্থান থেকে সেই চেতনা থেকে আমরা প্রতি বছরই এখানে আসি এবং ফুল দেই এমজি মৃত্যু এবং জন্মবার্ষিকী রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে যে পালনের দাবি বারবারই উঠে দাবি নিয়ে আপনার এটি দাবি করার বিষয় না আমি মনে করি যে এটি সরকার এইভাবে এটি জাতীয়ভাবে এটি এই তার মৃত্যু এবং জন্মদিন পালন করা উচিত এবং সরকারিভাবে এটিকে দিবস ঘোষণা করা উচিত আরও যারা আছেন মুক্তিযুদ্ধে যে জন সেক্টর কমান্ডার আছেন আমাদের সাতজন বীরশ্রেষ্ঠ আছেন তাদের জন্ম মৃত্যু এভাবে জাতীয়ভাবে দিবস ঘোষণা করে পালন করা উচিত এবং এটি দাবি আমরা জানাচ্ছি এখান থেকে প্রদর্শক সিলেট জেলা প্রেস্তাবারের সাধারণ সম্পাদক সামির মাহমুদ জীবনটি বলছিলেন যে সুনামগঞ্জে তার জন্ম হয়েছে এবং তার যে প্রত্যেক সিলেটের উসমানী নগর উপজেলা এবং মূলত এই দিনে সেপ্টেম্বরের তারিখে এক তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার জন্মটি হয়েছিল হাওড়ের যে হাওয়ার অঞ্চলের হাওড় অঞ্চল খেত এবং সুনামগঞ্জে তার জন্ম হয়েছিল এবং এই আহ অঞ্চলের তার জন্মকে অনেকেই তার বিশালতার সঙ্গেই তুলনা করছেন এবং আমরা এই মুহূর্তে কথা বলবো যে উসমানির উসমানিকে নিয়ে যারা সবসময় তার জন্ম এবং মৃত্যু তাকে স্মরণ করেন এবং তাকে নিয়ে বিভিন্ন রকমের স্মৃতিচারণ করেন আমরা এরকমই কয়েকজন শুভাকাঙ্ক্ষী পেয়েছি আমরা তাদের সঙ্গে কথা বলবো আমরা যদি আপনাদের কাছ থেকে একটু শুনতে আসসালামু আলাইকুম আমরা মুক্তিযুদ্ধ ভাটাকারের পক্ষ থেকে আজকে এমন একজন বিশ্রেষ্ট আমাদের সিলেটের গৌরব বিশেষ বাংলাদেশের গৌরব অতুল গুনি উসমানী যিনি মুক্তিযুদ্ধের ছিলেন এবং তাহার মেধা ফজ্ঞা দিয়ে অতি সাধারণ একটি বাহিনীকে অত্যন্ত সুন্দরভাবে গড়ে একটি সশস্ত্র বাহিনীর মোকাবিলা করে যুদ্ধ জয়ী করে আমাদেরকে একটি দেশ দিয়ে গেছেন আজ আমি আমরা তাহার মাধারে এসে পুষ্পাঞ্জলি দিতে পেরেছি বলে তিনি অত্যন্ত বড় মাফের একজন নেতা ছিলেন আমার পূর্ববর্তী একজন বলে গেছেন তিনি যে হাওয়ারে জন্মেছিলেন তার মনটা বিশাল ছিল আর সরকারিভাবে আমার তো বিশ্বাস আগে যদিও কিছু কম হয়ে থাকে আগামীতে আরও হবে এবং ইনশাআল্লাহ সরকারিভাবে তার জন্ম মৃত্যু সব কিছু ফালন হবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ প্রিয় দর্শক মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনী এবং সেনা বাহিনীর প্রধান সেনাপতি বাংলাদেশের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ আতাউল গনি উসমানীর যে জন্মবার্ষিকী কি গিরে সিলেটের তার শুভাকাঙ্ক্ষী এবং সিলেটের বিভিন্ন স্তরের শ্রেণীর পেশার মানুষজন শ্রদ্ধাঞ্জলি জানিয়ে জানাচ্ছেন এবং তার যে কবরস্থানের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন এবং আমরা একটু আগেই শুনছিলাম একজনের বক্তব্য আমরা আরেকজনের কাছ থেকে যদি তার সম্পর্কে একটু স্মৃতি জানুন শুনি প্রিয় দেশবাসী বঙ্গবী জেনারেল আতী ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ পাঠাগারের পক্ষ থেকে আমরা প্রস্তাব অর্পণ করেছি ব্রিটিশ বাহিনী তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেনারেল ওসমানী যুদ্ধ করেছেন সময়ের ধারাবাহিকতা মহান মুক্তিযুদ্ধের সর্বাধিকের দায়িত্ব পালন করেছেন গণতন্ত্রের প্রাণপুরুষ একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে সংসদ সদস্য থেকে পদত্যাগ করেছিলেন বিমান প্রতিমন্ত্রীর রাখেন নাই এবং উনি বলেছিলেন সংসদীয় গণতন্ত্র ছাড়া দেশ চলতে পারে না এবং গেরিলা যুদ্ধের মাধ্যমেই এই দেশটাকে এগিয়ে নিয়ে গেছিলেন এবং বিজয় দিবসের সালেন্ডারের সময়ে ইস্টার্ন কমান্ডের অনুষ্ঠানে পরিকল্পিতভাবে ওনাকে রাখা হয় নাই উনি বলেছিলেন আমার র্যাঙ্ক এবং ওনাদের র্যাঙ্ক পরিবর্তন আছে কাজে এখানে থাকতে পারি না তাই তিনি হেলিকপ্টার নিয়ে পূর্ব অঞ্চলে যখন আসছিলেন তখন ফেন্সিগঞ্জের এখানে ওনার হেলিকপ্টারে গান শট করা হয় ভাগ্যগুনিয়া বেঁচে যান স্বাধীনতা উত্তর বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনাকে জেনারেল পদে পদোন্নতি করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রদান করেন নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদ সদ্য নির্বাচিত হন এবং আমরা বিভিন্ন সময়ে দাবি তুলছি বিভিন্ন সংস্থার মাধ্যমে এই বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ মুক্তিযুদ্ধ পাঠাগার মুক্তিযুদ্ধ অনুশীলন কেন্দ্র সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং ওনার প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে কিন্তু দুঃখজনক হল সত্যি একজন মুক্তিযুদ্ধেশ্বর বাদিনায়কের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আমির সাথে যদি বলবো আসুন আমরা সবাই মিলে যা আন্দোলন গড়ে তুলি বঙ্গবন্ধু এই বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তাই ওসমানীর নেতৃত্বে ওসমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল আমরা আশা করব ওনার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি উনিশশো সত্তর সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন এবং মুক্তিযুদ্ধ শুরু হলে এম এজ ওসমানী মুক্তি বাহিনীর এবং মিত্র বাহিনীর সেনাপতি হিসাবে ঘোষণা করা হয় এবং উনিশশো একাত্তর সালে ছাব্বিশ ডিসেম্বর তাকে সেনাবাহিনীর প্রথম পদমর্যাদা প্রদান করা হয় এবং তিনি নবম তিনি নব যে সশস্ত্র বাহিনীর প্রধান হিসাবে নিযুক্ত হন উনিশশো বাহাত্তর সালের বারোই এপ্রিল তিনি তার দায়িত্ব থেকে অবসর নেন এবং উনিশশো চৌরাশি সালের ষোলোই ফেব্রুয়ারি এম উসমানী মৃত্যুবরণ করেন এবং তার এই জন্মবার্ষিকীকে তার যে শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সংগঠন যারা রয়েছেন সচেতন মানুষ রয়েছেন তারা বলছেন যে জি উসমানের জন্ম এবং মৃত্যু বার্ষিকীকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক এবং যাতে নতুন প্রজন্মের নতুন প্রজন্ম প্রজন্ম যাতে উসমানের যে বীরত্ব কাতা রয়েছে মুক্তিযুদ্ধকালীন সময়ে তার যে অবদান রয়েছে সেটিকে আরও ব্যাপকভাবে যাতে প্রচার এবং প্রসার করা যায় সেটাই তারা দাবি তুলছেন তো এমএসমানির যে মৃত্যু বার্ষিক জন্মবার্ষিকী উপলক্ষে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তত্ত্ব